এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2015 সালে রাষ্ট্রবিজ্ঞান কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আজকে আমি 2015, 2016, 2017, 2018, 2019 সালের রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউব এবং এসিকিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি, যে ঠান্ডা লড়াইটি শব্দটি প্রথম প্রয়োগ করেন, তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার বার্নার্ড বারুজ। পরের কোশ্চেন কি, 2 নম্বর কোশ্চেন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, এর অ্যান্সার কি, ডি এর অ্যান্সার ভারত ও চীনের মধ্যে। পরের কোশ্চেন কি, 3 নম্বর কোশ্চেন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো, এর অ্যান্সার কি, বি এর অ্যান্সার 8। পরের কোশ্চেন কি, 4 নম্বরে সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়, এর অ্যান্সার কি, এর অ্যান্সার ঢাকায়। পরের কোশ্চেন কি, 5 নম্বরে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 15 জন। তো দেখো, 6 নম্বরের কোশ্চেন কি, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 1950 সালে। পরের কোশ্চেন কি, 7 নম্বরের কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো, এর অ্যান্সার কি, সি এর অ্যান্সার সিনেট। পরের কোশ্চেন কি, 8 নম্বরের কোশ্চেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, এর অ্যান্সার কি, বি এর অ্যান্সার চীন। পরের কোশ্চেন কি, 9 নম্বরে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার, এ কথা কে বলেছেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার লর্ড ব্রাইস। পরের কোশ্চেন কি, 10 নম্বরের কোশ্চেন, লোকসভা সর্বাধিক সদস্য সংখ্যা হলো, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 550 জন। ঠিক আছে, বোঝা যাচ্ছে না, প্লিজ তোমরা একটু ঠিক করে নেবে। 11 নম্বরের কোশ্চেন কি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়, এর অ্যান্সার হবে, 1973 সালে। পরের কোশ্চেন কি, 12 নম্বরের কোশ্চেন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন, এর অ্যান্সার কি, বি এর অ্যান্সার মেয়র। পরের কোশ্চেন কি বলেছে, 13 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার 1939 সালে। 14 নম্বরে কি, জোট নিরপেক্ষ আন্দোলন জনক হলেন, এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার জওহরলাল নেহরু। 15 নম্বরে কি, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের। 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার 1972। 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, 5 জন। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। তো দেখো, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার। 19 নম্বরের কেসে, স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি রচিত হলে, এর অ্যান্সার কিভাবে, ডি এর অ্যান্সার মন্টেস্কিউ। 20 নম্বরের কেসে, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো, এর অ্যান্সার কিভাবে, বি এর অ্যান্সার কমন্স সভা। 21 নম্বরের অ্যান্সার কিভাবে, সি এর অ্যান্সার গ্রেট ব্রিটেন। 22 নম্বরের কোশ্চেন কেসে, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, এর অ্যান্সার কিভাবে, সি এর অ্যান্সার রাষ্ট্রপতি। 23 নম্বরের কোশ্চেন কেসে, রাজ্যসভার সদস্যদের কার্যকলাপের স্বাভাবিক সময়সীমা হলো, এর অ্যান্সার কিভাবে, সি এর অ্যান্সার 6 বছর। 24 নম্বরের কোশ্চেন আছে, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিত্বের বলা হয়, এর অ্যান্সার কিভাবে, সি এর অ্যান্সার কাউন্সিলার। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো, এবারে এসএকিউব আছে, এই এসএকিউব খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, তোমরা প্লিজ এইগুলো খাতায় লিখে তোমরা এগুলো মুখস্থ করবে। এটা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি 5 বছরের কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের 2015 সালের কোশ্চেন, 2016 সালের কোশ্চেন, 2017 সালের কোশ্চেন, 2018 সালের কোশ্চেন এবং 2019 সালের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান 2016 সালের যে সমস্ত এমসিকিউব এবং এসএকিউব আছে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার সভাধিপতি। 2 নম্বরে কি, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার 1993 সালে। 3 নম্বরে কি, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তরে, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার দ্বিতীয় স্তর। 4 নম্বরে কি, 13তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি তপশীল উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার 73। পরের কোশ্চেন কি, 5 নম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার লোকসভার কাছে। 6 নম্বরে কি, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 2 জন। 7 নম্বরে কি, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার 3। 4 নম্বরে কেসে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার রাষ্ট্রপতি। 9 নম্বরে কেসে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এ কথা বলেছেন, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার লর্ড অ্যাক্টন। 10 নম্বরে কেসে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কংগ্রেস। 11 নম্বরে আছে একক পরিচালক একটি উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। 12 নম্বরে কেসে আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, এর অ্যান্সার কি হবে, স্থায়ী শাসন, এর অ্যান্সার। 13 নম্বরে কি আছে, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটি মুখ্য প্রবক্তা হলেন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার মন্টেস্কু। এবার দেখো পরের কোশ্চেন কি আছে, 14 নম্বরের কোশ্চেন,
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার জনপ্রতিনিধি সভা, জনপ্রতিনিধি সভা। 15 নম্বরে কি আছে? সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো ডি এর অ্যান্সার 193 জন। তো দেখো 193টি দেশ, ঠিক আছে। 16 নম্বরে কি আছে? সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা হলো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার সাধারণ সভা। 17 নম্বরে কি আছে? ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার নরসিমা রাও। 18 নম্বরে কি আছে? 123 মানে 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার 2007 সালে। 19 নম্বরে কি আছে? আন্তর্জাতিক আদালতের বিচারপতির সদস্য সংখ্যা হলো এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার 15 জন। 20 নম্বরে কি আছে? 20 নম্বরে আছে ইউএনওর প্রথম মহাসচিব হলেন এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার ত্রিপোলি। 21 নম্বরে কি আছে? এক মেরু বিশিষ্ট বা এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার আমেরিকা। 22 নম্বরে কি আছে? পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1954 সালে। 23 নম্বরে কি আছে? প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার ঠান্ডা লড়াইয়ে। 24 নম্বরে কি আছে? জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার হস্তক্ষেপ না করা। তো দেখো এবার আমি এসএকিউব সলভ করাবো। এবার আমি উচ্চ মাধ্যমিকে 2016 সালের যত এসএকিউব আছে সেইগুলো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে। আমি 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 2018 সাল এবং 2019 সাল এবং 2020 সালের যত এমসিকিউব এসএকিউব আছে সেইগুলো বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তো দেখো আমি আজকে উচ্চ মাধ্যমিকে 2016 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। এটা 2016 সালের কোশ্চেন। তো দেখো এখানে কিন্তু এসএকিউব নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো 13 দাগের কোশ্চেন কি আছে? দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও 7 নম্বরের কোশ্চেন। 15 নম্বরে কি আছে? 15 নম্বরে আছে পঞ্চশীল নীতির উল্লেখ করো, ঠিক আছে। 16 নম্বরে কি আছে? সিটিবিটি কি? তো দেখো প্রত্যেকটা কোশ্চেন 8, 7, 6 প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেনই খুবই ভাইটাল। আজকে আমি উচ্চ মাধ্যমিকে 2017 সালের রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউব এসএকিউব আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো রাষ্ট্রবিজ্ঞান 2017 সালের কোন কোশ্চেনগুলো এমসিকিউবে দিয়েছে এবং এসএকিউবে দিয়েছে সেগুলো আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন কি আছে? ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার বিডিও। 2 নম্বরে কি আছে? কলকাতা পৌরসভার বা কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়, এর অ্যান্সার কি হবে? 1980। 3 নম্বরে কি আছে? কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার কমিশনার। 4 নম্বরে কি আছে? তপশিলি জাতি তপশিলি উপজাতি মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এর অ্যান্সার হবে? এর অ্যান্সার 1992। 5 নম্বরে কি আছে? পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় 1950 সালে, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার এখনও প্রতিষ্ঠিত হয়নি। 6 নম্বরে কি আছে? সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার বয়সের কোনো শর্ত নেই। 7 নম্বরে কি আছে? লোক আদালত প্রথম গঠিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার মুম্বাইতে মানে বোম্বে যাকে বলে। 8 নম্বরে কি আছে? কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো দেখো 9 নম্বরে কি আছে? এর অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভার। 10 নম্বরে কি আছে? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো 294, যদি লোকসভা হয় তাহলে কত হবে? 42 হবে। 11 নম্বরে কি আছে? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হলো, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার 65 বছর। 12 নম্বরে কি আছে? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার 1986 সালে। তো দেখো 13 নম্বরে কোশ্চেন কি আছে? সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার স্পিকার। 14 নম্বরে কোশ্চেন কি আছে? কেন্দ্রীয় আইনসভার সদস্যরা নিযুক্ত হন, এর অ্যান্সার হবে ড্যাশ দ্বারা, এর অ্যান্সার হবে কি? এর অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। 15 নম্বরে কি আছে? শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, এর অ্যান্সার কি হবে? 1950 সালে। 16 নম্বরে কি আছে? নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এর অ্যান্সার কি হবে? স্থায়ী সদস্যরা। 17 নম্বরে কি আছে? ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো, এর অ্যান্সার কি হবে? পঞ্চশীল নীতির অনুসরণ। 18 নম্বরে কি আছে? দ্য মেকিং অফ ফরগেন পলিসি গ্রন্থটির লেখক হলেন, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। 19 নম্বরে কি আছে? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার জাতিসংঘ। 20 নম্বরে কি আছে? 1945 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ যাত্রা শুরু করে, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার 50টি। 21 নম্বরে কি আছে? বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার 1955 সালে। 22 নম্বরে কি আছে? সার্ক প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1985 সালে। 23 নম্বরে কি আছে? ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হলো, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র ও
সোভিয়েত ইউনিয়ন। চব্বিশ নম্বর কেসে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। এর আনসার কি হবে? সির আনসার 1991 সালে। এবার আমি এসএ কিউব নিয়ে আলোচনা করব 2017 সালের। তো দেখো 2017 সালের যে সমস্ত এসএ কিউব আছে সেগুলো খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2015, 2016, 2017, 2018, 2019, 2020 সালের রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউব এসএকিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং প্রত্যেকটাই অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তোমরা যদি এইগুলি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা 90%-এর উপরে কমন পাবে। তো বুঝতে পারছো আমি যা বলছি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে তোমরা প্রিপারেশান নেবে। তোমরা যদি এইগুলো খুব সুন্দর করে ভালো করে পড়ো তাহলে তোমরা 90%-এর উপরে কমন পাবে। আশা করি আমি যা বলছি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2015 সাল, 2016, 2017, 2018, 2019, 2020 সালের রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। এবার আমি উচ্চ মাধ্যমিকের 2018 সালের রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউব এসএকিউব নিয়ে আলোচনা করব। 2018 সালে কোন কোন কোশ্চেনগুলো দিয়েছিল? ফার্স্ট কোশ্চেন আছে, ওয়ারেশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? এর অ্যান্সার কী? এর অ্যান্সার সোভিয়েত ইউনিয়ন। দু নম্বরে কী আছে? পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1954 সালে। তো দেখো চার নম্বরের কোশ্চেন কী আছে? বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সুইজারল্যান্ড। পাঁচ নম্বরে কী আছে? দ্বিকক্ষবাদ এর সমর্থক হলেন? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার জে এস মিল। ছ নম্বরে কেসে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সাত নম্বরে কেসে কলকাতায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 5 বছরের জন্য। তো দেখো আট নম্বরের কোশ্চেন কী আছে? পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি? এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার দ্বিতীয়। ন নম্বরে আছে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1961। দশ নম্বরে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে সি, এর অ্যান্সার ঢাকায়। এগারো নম্বরে কী আছে? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 15 জন। বারো নম্বরে কী আছে? তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটির অস্তিত্ব রয়েছে? এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রে। তেরো নম্বরে কী আছে? দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এ কথা বলেছেন? এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার লর্ড অ্যাক্টন। চোদ্দ নম্বরে কী আছে? কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন? এর অ্যান্সার কী হবে? বি, এর অ্যান্সার প্রধানমন্ত্রী। পনেরো নম্বরে কেসে রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো? এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার বিধান পরিষদ। ষোলো নম্বরে কেসে পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার কাউন্সিলার। সতেরো নম্বরে কেসে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার বার্নার্ড বারুস। আঠেরো নম্বরে কেসে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1972 সালে। উনিশ নম্বরে কেসে ইউএনও প্রথম মহাসচিব হলেন? এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ট্রিগভিলি। কুড়ি নম্বরে কী আছে? সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো? এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 193। একুশ নম্বরে কী আছে? ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছেন? এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার লর্ড ব্রাইস। বাইশ নম্বরে কী আছে? পার্লামেন্ট হলো খেলার বিষয়, বলেছেন? এর অ্যান্সার কী হবে? বেনিতো মুসোলিনি। এর অ্যান্সার তেইশ নম্বরে কী আছে? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো? এর অ্যান্সার কী হবে? 250 জন। তো দেখো চব্বিশ নম্বরে কী আছে? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? এর অ্যান্সার কী হবে? বি, এর অ্যান্সার বিডিও। আজকে আমি 2018 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। এখানে আমি এমসিকিউব এবং এসিকিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এটা টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে। তোমরা যদি এইগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারো তাহলে আমি বলতে পারি তোমরা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। 90%-এর উপরে এখান থেকে তোমরা কমন পাবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান 2015 সাল, 2016 সাল, 2017, 2018, 2019 সালের যত এমসিকিউব আছে এবং এসিকিউব আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। এবার আমি 2019 সালের যত এমসিকিউব এবং এসিকিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তো দেখো 2019 সালে রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউব এবং এসিকিউব কোনগুলো এসেছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? এর অ্যান্সার কী হবে? ডি, এর অ্যান্সার বার্নেট। পরের কোশ্চেন কী আছে? দু নম্বর কোশ্চেন, ন্যাটো গঠিত হয়? এর অ্যান্সার কী হবে? 1949 সালে 4 এপ্রিল। তিন নম্বরে কী আছে? ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? এর অ্যান্সার কী হবে? সি, এর অ্যান্সার 1991 সালে। চার নম্বরে কী আছে? 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এর অ্যান্সার কী হবে? বি, এর অ্যান্সার 2007 সালে। পাশে কী আছে? 1991 সালে ভারতের ড্যাশের
প্রধানমন্ত্রীত্ব থাকাকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে? এর অ্যান্সার কি হবে নরসিমা রাও। ছ নম্বরে কি হচ্ছে ভারত চীন সীমানা বিরোধ হয়? এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার 1962 সালে। সাত নম্বরে কি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1945 সালে। আট নম্বরে কি হচ্ছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1950 সালে। ন নম্বরে কি হচ্ছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল? এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার আছে 9 বছরে। দশ নম্বরে কি হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল? এর অ্যান্সার হবে এর অ্যান্সার 2 বছর। এগারো নম্বরে কি আছে ভারতের প্রধান রাষ্ট্রপতি ছিলেন? এর অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বারো নম্বরে কি আছে রাজ্যসভার সভাপতিত্ব করেন? রাজ্যসভার সভাপতিত্ব করেন। এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার উপরাষ্ট্রপতি। পরের কোশ্চেন কি আছে তেরো নম্বরে কোশ্চেন। তেরো নম্বরে কি আছে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার স্পিকার। চোদ্দো নম্বরে কি আছে অর্থ বিল প্রথম উপস্থাপিত হয়? এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার লোকসভায়। পনেরো নম্বরে কি আছে ভারতের সুপ্রিম কোর্টে পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? এর অ্যান্সার হবে এর অ্যান্সার এ কে আয়ার। পরের কোশ্চেন কি আছে ষোলো নম্বরে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো? এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার 62 বছর। সতেরো নম্বরে কি আছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1986 সালে। আঠেরো নম্বরে কি আছে সুপ্রিম কোর্টে আছে? এর অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার মূল আপিল ও পরামর্শদান এলাকা। উনিশ নম্বরে কি আছে পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1987 সালে। কুড়ি নম্বরে কি আছে কোন ধারা বলে হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 226 নং ধারায়। একুশ নম্বরে কি আছে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার 1978 সালে। বাইশ নম্বরে কি আছে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার সভাপতি। তেইশ নম্বরে কি আছে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? এর অ্যান্সার হবে এর অ্যান্সার 144। চব্বিশ নম্বরে কি আছে ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়? এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার পৌরসভার দ্বারা। তো দেখো এবার আমি এসএ কিউব নিয়ে আলোচনা করব, যেটা 2019 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় দিয়েছে। এইগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2015 সাল, 2016, 2017, 2018, 2019 সালের রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি, যেগুলি খুবই প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।